ও তো কাছু দেখুন একবারে আমার দিনে চাই আছে নাকি এই আমার দিন চাইছিস ইয়া দেখিছলে মাছ কত দেখিলু কিমান দেখিলু কেনে কই দেখিলু আহক আমি এতিয়া ভিডিওটো আরম্ভ করো আমি সকলে ওলাইছো এতিয়া কত যাম কলৈ যাম চাই থাকো আমি আহি আহি এতিয়া নলবাৰী অভাৰব্ৰিজখন পাইছোঁ, নতুনকৈ বনাই আছে, সম্পূৰ্ণ হোৱা নাই। তো ইয়াৰ পিছত আমি লেফ্টৰ টাৰ্ণ ল'ম, ল'লেই আমি চাই থাকক আপোনালোকে কি পাই। বালিলেচা দেৱালয় মেইন গেট মন্দিরের ভিতর আমার মা দেবতা লগত সব আমি বালিলেসা মন্দিরের আইসো আজি মন্দির তো দেখা দিছো অল্প এয়া মেইন মন্দির এইটো কালী মন্দিরের ভিতর ভাগ অল্প চাই লোকতে শরাই আমি শরাই দিয়া ভিতর ভাগটিতে জানিব পোৱা মতে আহোম ৰজা শিৱসিংহই 1718 চনত এই কালী মন্দিরটি স্থাপন করেছিল বালিলেসা ভিলেজত। আর ইয়ার কাষতে আছে এইটো বিষ্ণুদৌল আর শিবদৌল, যেটো 1897 চনত হওয়া ভূমিকম্পৰ ফলত তললৈ বহি গৈছিলে। এতিয়া আমি দেখাত শিল যেন লাগি আছে, কিন্তু এইটো বিষ্ণুদৌল আর শিবদৌলহে আছিলে। এইটো ইয়ার হিষ্ট্রি, দেখাত শিল যেন লাগে, চাই লওক আপোনালোকে। ভূমিকম্পৰ ফলত অকল ওপৰ ভাগটোহে এতিয়া দেখিবলৈ পোৱা যায়। এয়া এতিয়া কালিমাৰ পূজা আৰম্ভ হৈছে, পূজা অৰ্চনা চলি আছে। দেখিছে সকলোৱে বাহিৰতে যোনে য'ত আছে তাৰ পৰা সেৱা লৈছে, বৰতাল বাজি আছে। ইয়াত বালিলেসা মন্দিরত বহুতে মনত যি ভাবে সেইটোৰ উদ্দেশ্যত কিছুমানে শান্তিৰ প্ৰতীক পাৰ চৰাই এনেকে মন্দিৰত এৰি দিয়ে। মানে মন্দিৰত ৰাজহুৱা শান্তি যায় আৰু নিৰ্মালী
থকা হয়েছে। তো আমিও বহু ভাগ্যবান আছিল শান্তি জল সকলে আমি ললো। এই বালিনেশ্বর মন্দিরের কার্যালয়, ইয়াত শরাই আগবঢ়াবর লাগলে এখন কুপন লব লাগে। আহক কুপন খন লব আমিও। মন্দিরের ভিতর শরাই দিলে শরাই ঘরলে লৈ যাব লাগিলে, ইয়াত কুপন দিয়া হয়। এখন কুপনের মূল্য 30 টাকা। তো ময়ও এই কুপন এখন ললো। চাওক, এখন কুপন তাত জমা দিব লাগিব, তেতিয়া আপনার শরাই এখন পূজারিয়ে আপনাক দি দিব এখন জমা লৈ পেলাই। মন্দিরের সাইডতে দেখিছে এইটা আপনাদের পুখুরী আছে, যেটু কালী পুখুরী বলে কয়। গোটেই এরিয়াটো এইটো আঠপুরার এরিয়া হয়। আপনাদের জনাবসন বন্ধুসকল, এই আঠপুরা মানে কিমান এরিয়া হয় সকলে জানাব। তো চাই লোক, ইয়াত মাছ কাছু সব দেখিবলৈ পোৱা যায়। বহুতে মুড়ি দিছে মাছবিলাকক খোৱাৰ কাৰণে। দেখিছে কিমান ফূৰ্তি কৰিছে, ইমান আনন্দ পাইছে আহাৰ খাব পাই মাছবিলাকে। ও তো কাছু দেখুন একেবারে, আমার দিনে চাই আছে নাকি? এই আমার দিন চাইছি স কোন ফালে চাই আছে। এয়া চক আপনার ডাইলগটা দেখেছে চাগে, ভাত খাই লাগে ককাক। সব আপনার সব ককাক দেখছি দাড়ি বানাইছে, ইমান দাড়ি দীঘল করে বানাইছে। ইয়াত আপনি কি মনিহারি লাগিলে লাভ পারে, ভিতরতে আছে দোকান। এই আসলে পালিলেসা মন্দিরের কিছু দৃশ্য।